দিবেন নামে যে টাকাগুলো আসে আমাদের গরিবের মানুষের প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকা যে লুট হচ্ছে আগামী পাঁচ বছর পর্যন্ত লুট করতে হবে, সেই জন্য সন্ত্রাস করে প্রশাসনকে লাগিয়ে কাজে লাগিয়ে পুলিশকে কাজে লাগিয়ে আধিকারিকদেরকে কাজে লাগিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনীদের কাজে লাগিয়ে এটাকে দখল করার চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাবো যারা স্বল্প সময়ে নোটিশ এখানে গণতন্ত্র রক্ষার স্বার্থে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কুর্নিশ জানাচ্ছি। আর এই জয় যারা আমরা বিরোধীরা এত মার খেয়ে তাতে দাঁত রেখে কাউন্টিং অফিসে মার খাওয়ার পরও যে কোটা আমরা রেজাল্ট নিয়ে আসতে পেরেছি, প্রত্যেকটা জয় আমি বাংলার মানুষকে উৎসর্গ করছি আগামী দিনে বাংলার গণতন্ত্র রক্ষার জন্য আপনাদের ভূমিকা আগে থাকবে এটা আমি আশা করছি। তাই আপনাদের প্রত্যেককে বলবো এই লড়াই পিছপা হওয়ার কোনো জায়গা নয়। আমরা প্রত্যেকে মাখো যখন মাইক ধরি, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের কথা বলি, বড় বড় রাজনীতিবিদদের কথা বলি, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমার এই যে সময় আসতে চলেছে আর একটা সন্ত্রাস না হবে শাসক, সেই সন্ত্রাসটা ইতিমধ্যেই শুরু হয়েছে। যে কটা বিরোধী জিততে পেরেছে তাদের ওপরে আবার প্রেশার ক্রিয়েট হবে, মিথ্যা কেস দেবে। গত রাত্রি আমাদের প্রার্থীদের বাড়িতে পুলিশ হানা দিয়েছিল, মিথ্যা কেস দিয়ে বিভিন্নভাবে তাদেরকে তাতে শাসকের কাছে সারেন্ডার করানো চাই, প্রক্রিয়া চলবে। তবে একটা কথা বলি, মানুষ যদি প্রার্থীদের পাশে থাকে জনপ্রতিনিধিদের পাশে থাকে কোন শক্তি কাজে আসবে না। আর আমি মানুষের প্রতি ভরসা আছে, মানুষ ভোট দিয়েছিল, ভোট লুট হলো, মানুষ জানতে পারছে আমার ফুলফুড়া অঞ্চলে আমাদের সিপিএম এবং আইএসএফ এর জোটে আমাদের কাছে খবর ছিল ওখানে আমরা 22টা 29টা সিটের মধ্যে 22টা গণনা হয়েছিল, সেটা 22টাতে আমরা জয় লাভ করেছিলাম, ভয়ে সেখান থেকে বার করেছে। খোঁজ নিয়ে দেখুন ফুরফুরা অঞ্চলে আজকে শুনছান মানুষ যারা জিতেছে বলছে তাদের বিচার উৎসব করার মতো সৎ সাহসটুকু দেখাতে পারছে না, কারণ মানুষ তো বলছে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। যদি আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি আশা করবো কোর্টের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পাবো। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করবো শেষ কথা যে আপনারা গণতন্ত্র রক্ষার স্বার্থে যেমন রাস্তায় নেমেছে আজকে তাই এটাই শেষ নয়, আগামী দিনও আপনাদেরকে আমরা পাশে পাবো, এর লড়াই আমরা পাশে পাবো আপনাদেরকে। ধন্যবাদ।